এটা গুড়ের জিলাপি, গরম গরম জিলাপি টেস্ট করছি। মানে মুখে দিলে পুরো আসলে অরিজিনাল দিলে রসটা পুরো মুখটা ভরে যায়, আর এত মজা লাগে গরম গরম। তো কিসে লালবাগেও পাওয়া যায়, অতটা মজার না এখানকার মতন। মিষ্টিটা একটু দেখবেন, এটা যত চিপব আবার একা একা গোল হয়ে যায়, সমস্যা নাই ভাই। তো মিষ্টির উপর মিষ্টি খাইতে আছেন কেন জানি, বউ দেখলে গাইলা দেবে, মজা লাগতেছে তো, নিয়ে যাও বউর জন্য নিয়ে যাও। নতুন জামার মতো মিষ্টি খাই দিছেন। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি রানীপুকুরে, হঠাৎ করে মিষ্টি খেতে মন চলো। তো রানীপুকুরে আমি আগেই অনেক আগে একটা ব্লগ দিয়েছিলাম, ঈদের সময় মিষ্টির বন্ধুরা মিলে এসেছিলাম। তো আজকে আবারও খেতে মন চলো, তাই আমি যাচ্ছি, তো সাথেই থাকুন। আমার সাথে রয়েছে আলম ভাই, ভাই একটা হাই দেন। হ্যালো, আমরা দোকানে গিয়েছিলাম, দোকান বন্ধ বলে বাসায় চলে আসলাম মিষ্টি নিতে। এটা কি হচ্ছে? চিনি শিরা, শিরা জাল দিচ্ছেন এখানে মিষ্টি। এরা জিলাপিও বানায়, জিলাপি আছে হ্যাঁ, সানা পানি, এগুলো এটা হচ্ছে সানা, সানা থেকে পানি বের করছেন। এটা অনেক সফট একটা মিষ্টি, আর হচ্ছে আমাদের রংপুরে এত ভালো মানের মিষ্টি পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু মানে স্পঞ্জের মিষ্টি আসলে এটা পাওয়া যায় না। তো আমি ট্রাই করছি, গুড কোয়ালিটি, অনেক ভালো। জিলাপি, গুড়ের জিলাপি ভাই টেস্ট করছে। ভালো, গরম, মজা কেমন বলার কিছু নাই, ভাই। তো মিষ্টির উপর মিষ্টি খাইতে আছেন কেন জানি, বউ দেখলে গাইলা দেবে, মজা লাগতেছে তো, নিয়ে যাও বউর জন্য নিয়ে যাও। নতুন জামার মতো মিষ্টি খাই দিচ্ছেন। এটা গুড়ের জিলাপি, গরম গরম জিলাপি টেস্ট করছি। মানে মুখে দিলে পুরো আসলে অরিজিনাল দিলে রসটা পুরো মুখটা ভরে যায়, আর এত মজা লাগে গরম গরম। তো কিসের লালবাগের দিন পাওয়া যায়? তো ভুয়া লালবাগেও পাওয়া যায়, অতটা মজার না এখানকার মতন। মিষ্টিটা একটু দেখবেন, এটা যত চিপব আবার একা একা গোল হয়ে যায়, অনেক সফট। মুখে দিলেই শাড়টা পুরো একবারে ছড়া যাচ্ছে। আপনারা যারা রংপুরে আছেন অবশ্যই রানীপুকুরে স্পঞ্জের মিষ্টি খেতে আসবেন, খুবই ভালো লাগবে।
রেসপন্সের মিষ্টি রংপুরে পুষ্টি পুষ্টি বা বনফুল বলেন বা কিং সুইট বলেন, রেসপন্সের মিষ্টি এত ভালো কখনোই হবে না আর কি। রানীপুকুরটাই বেস্ট আমার কাছে মনে হয়েছে। তো আপনারা ট্রাই করবেন এখানে এসে খেতে। জিলেপি হাফ কেজি নেওয়া হচ্ছে, জিলেপি কেজি হচ্ছে 80 টাকা। মিষ্টি এখানে 1 কেজি নেওয়া হলো, আর আলম ভাইয়ের 1 কেজি। তো আমরা মিষ্টি কিনে নিলাম রানীপুকুর থেকে। তো আপনারা যারা রংপুরে আসেন অবশ্যই এই মিষ্টিটা অন্তত একবার টেস্ট করতে হলেও রানীপুকুরে আসবেন। রানীপুকুরের গ্রামের পরিবেশ অনেক সুন্দর পরিবেশ, আর রানীপুকুরের সবজি চাষ খুব বেশি হয়। আর আমাদের রংপুরের যে পৌর বাজার আছে বেশিরভাগ সবজি কিন্তু এই রানীপুকুর থেকেই আসলে যায় আর কি। মানে পৌর বাজারে যে কাঁচা সবজির মার্কেটগুলো আছে সেগুলো সবগুলোই রানীপুকুর থেকেই আবাদ হয়ে ওই বাজারে যায়। আর রানীপুকুরটা এমনিও দেখতে অনেক সুন্দর। তো আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, হাসান ব্লগসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।